আমাদের ফিনল্যান্ডের বাসা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে একটা গ্রাম এলাকা। এখানে বেশিরভাগ মানুষজন, ফিনল্যান্ডের মানুষজন কটেজ নিয়ে থাকে, তাদের পার্সোনাল জায়গা কিনে নিছে তারা। এখানে ওরা দেখা যায় যে এইসব কটেজগুলো ওদের বাপদাদা 14 গোষ্ঠী ধরে ওরা খায় দায় ঘুমায়, আর হচ্ছে এগুলোর মধ্যেই ওরা মোস্ট অফ দ্য টাইম, মানে তাদের মানে কী বলে অবসর টাইমগুলো তারা এখানে সামার টাইমে যখন ছুটি ছাটা পায় তখন এই জায়গাগুলোতেই তারা মেইনলি ভিজিট করে। খুবই সুন্দর একটা জায়গা, পানি আছে, তারপর ওরা নিজেদের মতো করে ডেকোরেশন করে রাখছে। এখন পানির পাশে যারা যারা বেঙ্গলাভ দেখেন নাই, একটা বেঙ্গল লাভ নেই, বেঙ্গল লাভ দেয় জিট ভালো হবে না, অনেকদিন অভ্যাস নেই তো, ছোটোবেলা খেলতাম দেখি কম কতটুকু হয়। চারটা লাভ দিছি, আরও দেওয়া যায় কিনা, হবে এটা দেওয়া। একটু পরে বিকালের দিকে এই যে ছোট ছোট জাহাজ আছে, এই জাহাজগুলো নিয়ে বাইরমু মাছটা ধরতে, এই কোনো ইচা মিটা টাকি টুকি মাছ পাই কিনা, ভালোই হবে, দারুণ লাগতেছে। খুব সুন্দর একটা আবহাওয়া, ফ্রেশ অক্সিজেন সব মিলে খুবই মজা, অক্সিজেনটা খুব চমৎকার। এই হচ্ছে অবস্থা। ওকে, ঘাস ঘাসগুলো দেখেন, একদম মানে জীবন্ত ঘাস, জীবন্ত ফুল, মানে জীবন্তই তো এগুলা, খুব সুন্দর লাগতেছে দেখতে।